मैं कहता हूं इमाम अबू हनीफा ज़ईफ थे, बाप भी ज़ईफ, बेटा भी ज़ईफ, पोता भी ज़ईफ, इमाम अबू हनीफा खुद ज़ईफ है। मैं कहता हूं इमाम अबू हनीफा का सारा मतलब ज़ईफ है, इमाम अबू हनीफा भी ज़ईफ, उनका बेटा भी ज़ईफ, उनका पोता भी ज़ईफ। इमाम अबू हनीफा को इमाम मालिक ने, इमाम शाफी ने, इमाम अहमद बिन हम्बल ने, सब ने कहा इमाम अबू हनीफा गुमराह थे। जिनका इमाम गुमराह हो उनका मतलब क्या है? सोर मोनाए पीर जेटा मोरे जहन्नामे गेछे, अल्लाह रे जहन्नाम दान करुन, बोले आमीन। अल्लाह रे की दान करुन, ए मुस्सेकेर बच्चाटा फैजुल करीम उनी बोलेछेन, ফজলুল করিম পীর সাহেব চরমানাই পাক্কা একটা মুনাফিকি, ঠিক না? ঠিক, হাতের মধ্যে বেদাতি তরিকা তসবিহ সুবহান সুবহান দেখলে সুবহান সুবহান সুবহান, মদিনার নামাজ এক আর মক্কার নামাজ এক, আর বাইতুল মুকাররমের নামাজ হলো আরেক, ঠিক না? ঠিক, মদিনার জিকির এক, মক্কার জিকির এক, আর বাইতুল মুকাররমের ইল্লাল্লাহ। ইসলামের মধ্যে টুকরা টুকরা করে কোন দল জুড়ে বলেন, কোন কারা কোন দলের লোকেরা করে? ইসলামে টুকরা টুকরা করে কারা? আলেম সমাজের লোকরা, ঠিক না? সর্বশক্তি ব্যয় করে তাদের সাহায্য সহযোগিতা করে থাকে। সুতরাং তাদের কালেমা নাপাক কালেমা, দুই নেত্রী না আসলে তো মোনাজাতই শুরু হয় না। সেখানে কিন্তু তাবলিগ ভাইরা পিকনিক পার্টি ভাইরা যায় না, যায় ফাজাইল আমল চলে, ফাজাইল দরুদ চলে, ফাজাইল ইবলিস চলে, কিচ্ছু চলে না। এটার নাম তো ফাজাইল আমল না, এটার একটা আমি সুন্দর নাম দিয়েছি, ফাজিলের আমল। কিন্তু নবীর কোন আমলকে খোলাফায়ে রাশেদাদের আমল দিয়ে আমরা বাদ দিতে রাজি না। নবীর আমল দিয়া খলিফাদের আমল বাদ দেওয়া যেতে পারে, কিন্তু খলিফাদের আমল দিয়া নবীর আমল বাদ দেওয়া যাবে না।